জল ছাড়াই আমার নৌকা ভাসছে, দেখো বড় নৌকাটা যেমন তার তেমন ওই সেম জায়গাতেই রয়েছে, ছোট নৌকাটা ভাসতে ভাসতে চলে গেছে। আস্তে আস্তে যেই গাড়ি জার্কিং হচ্ছে, একটু 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 করে যেতে যেতে একদম ও এবার জানলা থেকে বেরিয়েই যাবে, জল পাই আর না পাই ভাসতে আমায় হবেই। তুই ঘামছিস কেন? ছানবি হই না, মা হই না, আমার মা একদম। বলো আমি তোমার মা তো, করে না আচ্ছা ছানবি তুমি আমাদের জন্য কিনতে গিয়েও যেখানে ওর জন্য কিছু না কিছু পছন্দ হলে নিয়ে আসি সেখানে পুরো ব্যাপারটাই ঘুরে গেছে। যেদিনকে বেরোবো সবার ফার্স্ট ওরটা নেবো, তারপরে বাড়ির সবারটা। কেনাকাটার জন্য সবাই মোটামুটি টাকা দিয়ে দিয়েছিল, তো মামনি সোনামানটা ভালো পেয়ে গেছি বলে ওটাই নিয়ে নিয়েছি, সেটাও ফ্যাশন আপ থেকেই পেয়েছি, বাকিগুলো থেকে তো সেরকম কিছু চোখে লাগছিল না। তো চলো তোমাদেরকে দেখাই মামনি সোনামার জন্য কি নিয়েছি। প্রথমে মামনিরটাই দেখাই, ওপরে ছিল তো মামনির সব থেকে বেশি প্রিয় কালার হচ্ছে ব্ল্যাক, আমারও ভীষণ ভালো লাগে ব্ল্যাক, ব্ল্যাক বলতে আমি অজ্ঞান। এই হচ্ছে গিয়ে কুর্তিটা, এই কুর্তিটার যে লেন্থ আছে সেটা মোটামুটি গোড়ালি থেকে এতটুকু ওপরে। তো এই হচ্ছে গিয়ে পুরো কুর্তিটা রাউন্ড কাটের, প্রচুর ঘের, প্রচুর এরকম কাজ, অল বডি এরকম, থ্রি কোয়ার্টার হাতা। তো এটা নিয়েছি সোনামার জন্য, ফার্স্ট তো ভেবেছিলাম দুজনের জন্য সেম টাইপ নেব, কিন্তু এটার মধ্যে সাইজ অ্যাভেলেবেল ছিল না বলে সেটা আর মামনির জন্য নিতে পারিনি, শুধু সোনামার জন্য এটা নিয়েছি। ফ্রন্ট ডিজাইনটা এতটা সুন্দর, ভীষণ ক্লাসি একটা লুক, গোল্ডেন আর মেরুন কালারের সুতোর কাজ রয়েছে যেটা ভীষণ সুন্দর লাগছে, আর হালকা যে এই শাইনটা লাইট করলে সেটা আরও বেশি সুন্দর করে দিচ্ছে কুর্তিটাকে। অল ওভার কুর্তিটা একটু লাইট কালারের ওপর রয়েছে, অ্যাশ ব্ল্যাক আর তার মধ্যে গোল্ডেনের ছোঁয়া রয়েছে। তো সোনামা সবসময় পিঙ্ক 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 পছন্দ করে, সেটা তোমরা জানো কুর্তি শাড়ি সমস্ত কিছুর ক্ষেত্রেই, তো সেই থেকে সরে একটু ডিফারেন্ট, আর এটা সোনামার ভীষণ পছন্দ হয়েছে, সোনামা পরেও ছিল দারুণ লাগছিল, তবে একটু হয়তো চাপাতে হবে কারণ সোনামাও একটু রোগা হয়ে গেছে, আমিও একটু রোগা হয়ে গেছি, এটা তো শুনতে শুনতে আমাদের দুজনের কানমোনায় মানে পচে যাওয়ার জোগাড়, যেখানেই যাই বলছে শাশুড়ি বৌমা কি কম্পিটিশন করে রোগা হচ্ছ, সত্যিই আমরা আর পাচ্ছি নাই, শুনতে 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 কান ব্যথা হয়ে গেছে, জাস্ট হালকা একটু অল্টার করে নিলে ঠিকঠাক হয়ে যাবে। ফ্রন্ট লুকটা যেমন যাচ্ছে ঠিক সেরকম সাইড থেকেও কিন্তু এই সেম ডিজাইনটা যাচ্ছে পাড়ের মতো, আর হাতাতেও একই রকম ডিজাইন। তো এই আর একটা পছন্দ হয়েছে, এটা মামনির জন্য, এর ডিজাইনটা একদম আলাদা, এর মেনলি গলার কাজটার জন্যই কুর্তিটা বেশ ভাল লাগছে। তো এরকম গলায় যাচ্ছে এরকম টাইপের কাজ, গোল্ডেন সুতোর, আর এরকম গলা মামনির আগে পড়েছো মা কোনোদিন? এই প্রথম না এরকম ভি গলাটা, ভি গলা অন্যরকম করেছে কিন্তু এই যে পুরোটা মানে এই রকম ঘুরে যে ভিটা, এই ভিটা মামনি ফার্স্ট টাইম ট্রাই করবে, আর পুরোটাই এরকম রেডের ওপর রয়েছে, রেড গোল্ডেনের কাজ। চলো এটা গেল মামনির, আর সোনামার সেকেন্ডটাও দেখিয়ে দিই, পিঙ্ক এত পছন্দ করে, বেচারা মানুষটাকে যদি পিঙ্ক থেকে বঞ্চিত করে দিই সেটা কি ভালো হবে? শাড়িতেও সেদিনকে পিঙ্ক নিতে দিইনি আমরা, আমরা বলছি পিঙ্কের বাইরে বেরো, আর সোনামা এখন নিত্য নতুন ট্রাই করে বেশ খুশি, বলছে না সব পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে, ওয়ার্ড্রপ ভর্তি হয়ে গেছে পিঙ্কে, তো ওই জন্য একটা পিঙ্কের ছোঁয়াও রেখেছি যে যাতে মনটা খারাপ না হয়, একটা পিঙ্ক তো পরতেই পারে। তো এই দেখো এইটা নিয়েছি, এটা মোটামুটি ষষ্ঠী সপ্তমীর জন্য একদম পারফেক্ট, মামনির জন্য যেটা সেকেন্ড দেখালাম সেটা, আর ওগুলো অষ্টমী কিংবা নবমীর জন্য একদম পারফেক্ট। এই যে পুরো পিঙ্কের ওপর গোল্ডেনের ছোঁয়া, থ্রি কোয়ার্টার হাতা, হাতা এরকম লাইট ডিজাইন রয়েছে। আমার তো কোনো প্ল্যান ছিল না, তবে ওদেরটা নেওয়ার পাশাপাশি যেটা ফার্স্ট ফার্স্ট না সেকেন্ড যেটা সোনামারটা দেখালাম, তো ওটা আমার এতটাই পছন্দ হচ্ছে, ওটা ইভেন মামনির ব্ল্যাকটাও, ব্ল্যাকটাও খুব পছন্দ হয়েছে, এখন বাড়ি চলে আসার পরে আরো বেশি করে মনে হচ্ছে যে না ব্ল্যাকটা নিয়ে নিলে খুব ভালো হতো, কারণ ভীষণ ফুট সে জিনিসটা। তবে সোনামার যেটা সেই সেম আমিও একটা নিয়ে রেখেছি, কারণ সোনামা টাকা দিয়ে দিয়েছিল, তো আমি বললাম যে ঠিক আছে পছন্দ হচ্ছে যখন নিয়ে নিই, কারণ এবার সেরকম পছন্দসই জিনিস পাওয়া ভীষণ মুশকিল, তো যখন এটা পছন্দ হয়েছে সুমনও বললো যে নিয়ে নাও, তবে কালারটা আলাদা, সোনামার কালারটা ছিল অ্যাশের ওপর,
আর এটা একটু অন্যরকম কালার। এইটা নিয়েছি আমার জন্য, ওই কালারটা প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল ছিল শুধুমাত্র ডবল এক্সেল ছাড়া, তবে এটার শুধু এমই ছিল আর এক পিসই ছিল। যদি আমি ভেবেছিলাম যে না আজকে আর কিছু নেবো না, চলেই আসছিলাম, তারপরে ভাবলাম যদি এটা না নিই এটা নেক্সট টাইম গিয়েই পাবো না, কারণ এক পিসই রয়েছে, সেটা হয়তো শো করা ছিল না বলে এটা তখনও পর্যন্ত সেল হয়নি। এটা যদি শো করা থাকতো ডেফিনেটলি এটাও সেল হয়ে যেত। তো যাই হোক, এটা আমার বেশ ভালো লেগেছে। এই যে এর ফ্রন্ট ডিজাইনটা কিন্তু সেম সোনামার মতন, লাইট পড়লে হেভি গর্জিয়াস লাগছে, আর এরও সেম গোল্ডেন আর মেরুন সুতো দিয়ে কাজ করা। ওভারঅল কুর্তিটা এরকম হাতাতেও যাচ্ছে, সেম ডিজাইন। তো এই হচ্ছে মিনি শপিং, প্রচুর ঘোরাঘুরি হয়েছে, তবে এই কেনাকাটা করেও না সেই শান্তিটা পাচ্ছি না। যদি মেয়েরটা একটা অন্তত হতো বেশি শান্তি পেতাম যেন, কারণ ওর উদ্দেশ্যেই আজকে যাওয়া, বাকি কারোর উদ্দেশ্য আজকে ছিলই না। তো যাই হোক, দেখা যাক নেক্সট ডে কি হয় না হয়, তোমাদের সাথে সেই ব্লগটাও শেয়ার করব। তো চলো, আপাতত যেগুলো দেখালাম এতক্ষণ ধরে সেগুলো এখন ভাঁজ করার পালা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। কালকে সারাদিন এত এত বৃষ্টি হয়েছে, মানে সকাল থেকে রাত পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। আর আমাদের বাড়ির খিচুড়ি প্রেমী মানুষ সোনু, ও কালকেই প্ল্যান করেছে যে কালকেই খিচুড়ি খাওয়া হবে, কিন্তু কালকে তো ততক্ষণে বাজার টাজার সব হয়ে গেছিলো, যার কারণে আর খিচুড়িটা হয়নি। আজকে ঠিক হয়েছে যে আজকে বৃষ্টি হোক সেই না হোক, আজকে খিচুড়িই হবে। তবে আজকে বৃষ্টিও হয়েছে, ওয়েদারটাও সেই খিচুড়ি খিচুড়ি টাইপেরই। এখানে মামুনি খিচুড়ি বসিয়েও দিয়েছে। মা কড়াইয়ের মধ্যে কি রয়েছে গো? এটা এর মধ্যে জল দেবে মামুনি, ব্যাপারটা কি হয়ে রয়েছে আমি বুঝতে পারছি না। এখানে চলো দেখিয়ে দিই, এই যে পটল ভাজা হচ্ছে, বাকি পটল, আর এটা দিয়ে হবে চাটনি, টমেটোর চাটনি মেবি হবে, আর বেগুনগুলো চটাপট করে কেটে দেবো একদম সরু সরু করে বেগুনির জন্য। আজকের লাঞ্চ মেনুতে আছে খিচুড়ি, তার সাথে পটল ভাজা, আলু ভাজা, বেগুনি আর চাটনি, ব্যাস কমপ্লিট মেনু একদম বর্ষার। এই যে গোল গোল আলু ভাজা হবে। দুটো পাখি রেখে এসছো? আচ্ছা ঠিক আছে বসো। বেগুন রেডি, এবার রেডি করবো ব্যাটারটা। আজকে বর্ষার লাঞ্চ মেনুতে কয়েকটা জিনিস বাদ চলে গেছিলো, বলার হয়নি তখন। আলু ভাজা আর বেগুনি তো বলেছিলাম, এই বেগুনি ভাজা হচ্ছে গরম গরম, আর চাটনিও বলেছিলাম, এই হচ্ছে খিচুড়ি আর তার সাথে হয়েছে বাঁধাকপি। আর চাটনির সাথে যে পাঁপড়টা সেটা এখন আর নিইনি, কারণ নিলে ওটা ঠান্ডা হয়ে যাবে, একদম নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। চাটনিটা লাস্টে খাবো, তখন একেবারে পাঁপড়টা নিয়ে নেবো। এক ফটো ছিল, এক প্লাস্টিক ছিল, সব উড়ে গেছে, যদিও সবার খাওয়া হয়ে গেছে, হ্যাঁ বাকি শুধু আমরা রয়েছি। পর ডিনার প্ল্যান হয়েছে, তবে প্ল্যানটা ছিল ফার্স্ট আমার আর সুমনে, তার মাঝে এলো যে না পাগলিটাকে একটু ফোন করি দেখি ও ফ্রি আছে কিনা, যেহেতু আজকে ছুটির দিন তো ও ফ্রি থাকতে পারে, তো ওকে ফোন করাতে বলছে হ্যাঁ আমরাও যাবো। পুরোপুরি ঢপ, তোমরা প্ল্যান করেই বেরিয়েছো, ওরা প্ল্যান করে ম্যাচিং করেছে আর আমার খেয়ালই নেই, ও আমাকে দেখাচ্ছে এই তোমরা ম্যাচিং হয়ে গেছো, আমাদের তো প্ল্যান করতে লাগে না, এমনি ম্যাচিং হয়ে যায় আমারও। আমি প্ল্যান কখনো করি না, এতগুলো বছর বিয়ে করার এই একটা প্লাস পয়েন্ট, প্ল্যান করতে হয় না, এমনি এমনি ম্যাচিং হয়ে যায়। এই তুমি এক্ষুনি বললে আমার এক্ষুনি মাথায় ক্লিক করলো ব্যাপারটা। দেখো কি দেখবো, ম্যাচিং পুরো, হ্যাঁ তোমার সাথে তো ম্যাচিং। তো যাই হোক, আমরা এসে এখন ডেন রঙে, আমি বললাম যে চলো মোমো খাবার থেকে ভালো একটু বিরিয়ানি খাই, মানে আফটারঅল বিরিয়ানি লাভার তো, মানে যেখানেই একটু খেতে বেরোই মনে হয় আগে একটু বিরিয়ানিটাই খাই। তো এবার বাকিদের ইচ্ছে মোমো খাবে, ঠিক আছে আমার ইচ্ছে নেই, কিন্তু আমি দেখাবো
তুমি তাই হবে। মেয়ের আজকে সুমনের ইচ্ছা যে ও একটু মোমো খাবে, চলো তাহলে মোমোই খাওয়া যাক। প্রচন্ড ভিড়, প্রচুর ভিড়। আমরা যখন গাড়ি লাগাচ্ছি তার আগেই দেখলাম বিভৎস ভিড়, কতক্ষণ দাঁড়াতে হয় ভগবান জানে। কেন মোমো কি চকচক করতে পারে না? এটা কি খুব অন্যায় কথা হলো বলো? মোমো স্টিম হওয়ার পরে একটু গ্লেজ তো হয়। দেখে মনে হচ্ছে যেন মোমো রেডি করার আগেই যে পজিশনটা থাকে সেটাতেই দিয়ে দিয়েছে। আমাদের মুড়ি আলি বালতি নিয়ে যেখানে একটা একটা মুড়ি পড়ে আছে সে মুড়িগুলো সব বালতির মধ্যে দিচ্ছে। হ্যাঁ মুড়ি আলি, তোমার বালতিতে কতগুলো মুড়ি হয়েছে? এই ওটা পাপড়, ওটা পাপড় পাপাত কই? ওই দেখো ছোট রান্না কোথায় যাচ্ছে। ওটা নিয়ে তুমি পারো মামা, এই তো তোমার সামনে আর এক, ই মুখে দেবে না কিন্তু, নিচে পড়া মুড়ি কিন্তু। তোমার সামনে আরো একটা মুড়ি আছে, ওটাও বালতিতে রাখো। এই তো তোমার পিছন দিকে, পায়ের পিছন দিকে ঘোরো, আমার দিকে ঘোরো, এইবার এই দিকে ঘোরো, ওই দেখো, ওই দেখো, এই দেখো, মুড়িয়ালি মুড়ি টোকাচ্ছে। বালতিতে ফেলো, বালতিতে। আর একটা আছে দেখো সামনে, আর একটা আছে। এইবার দুষ্টু হচ্ছে কিন্তু, ওটা কি তুলছো? ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো, শিগগিরই উঠে পড়ো, চলো। মুখে আঙুল দিয়ে দাঁড়িয়ে থাকবে কিন্তু, নড়বে না মুখে আঙুল। কই কি হাতে তোমার? ওটা জেম। কি ওটা কৌটোর মধ্যে? পাপড়। কে খাবে, কে খাবে? আচ্ছা আমরা পরে খাবো, রেখে এসো এখন, পরে পরে খাবো, পরে খাবো। জিজ্ঞেস করো তো কি হয়েছে তোমার? জিজ্ঞেস করো কি করছো, কৌটোর ভেতরে কি করছো? চলে এসো আমার মুখে, পরে খাবো মাম্মা। ওরে রে কিভাবে ধরেছে দেখো, আমি দিচ্ছি না বলে তোমাদের কাছে এসছে পাপড়ের কৌটো নিয়ে। চলো